أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا أقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا كما رأيتموني أصلي. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل يا رسول الله من أبى؟ قال من أتاني دخل الجنة ومن أسأني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس له أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগায়ে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে সুস্থ শরীরে আমাদেরকে মসজিদে প্রেরণ করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার দিবসের মালিক তারই বারগায়ে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তারই প্রিয় হাবিব সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমার বক্তৃতার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত, অর্থাৎ আল্লাহ রাসূলের নামাজ। উক্ত বিষয়ে তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তবে যে সাবজেক্ট দেওয়া হয়েছে আল্লাহ রাসূলের নামাজ, এই সাবজেক্টের মধ্যে এটা কথা লুকিয়ে আছে যে পৃথিবীর বুকে দীন ইসলামকে নিয়ে আসলেন আল্লাহ রাসূল, নামাজ হবে শুধুমাত্র আল্লাহ রাসূলের। কিন্তু আজকে আমি বর্ণনা করব যে আল্লাহ রাসূল কি করে নামাজ পড়তেন। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের পরিবেশে, আমাদের দেশে আল্লাহ রাসূলের নামাজ বাদ দিয়েও অন্য অনেকের নামাজ বিভিন্ন মসজিদে প্রতিষ্ঠিত আছে। নইলে কেন এই সাবজেক্ট হবে যে আল্লাহ রাসূলের নামাজ? নামাজ শুধু পড়ে গেলেই হবে না, নামাজ পড়লেই হবে না, কোনো আমল করলেই হবে না, যদি না সেটা আল্লাহ রাসূলের তরিকায় না হয়, পদ্ধতিতে না হয়। সারা জীবন তাহাজ্জুদ পড়লেও এই নামাজের গুরুত্ব আল্লাহর কাছে নাই। তো এটা আমরা বিভিন্ন হাদিস এবং কোরআন থেকে দেখব যে আল্লাহ রাসূল কীভাবে নামাজ পড়তেন আর আমরা কেমনভাবে নামাজ পড়ি আর আমাদের কেমন করে নামাজ পড়াটা উচিত। খুব গুরুত্বপূর্ণ টপিক আজকের আলোচনা। তো আল্লাহ রাসূলের পদ্ধতিতে ইবাদত না করলে ইবাদত হবে না, এটা কি করে বুঝলাম? যখন নামাজ ফরজ হয়ে গেল, খুব একটা কথা আমি কারোর জন্য মিস না হয়, যখন নামাজ ফরজ হয়ে গেল
মক্কার বুকে জিব্রাইল আলাইহিস সালাম নেমে আসলেন আল্লাহ রসুলের কাছে, এসে বলছেন যে আল্লাহ রসুল আপনাকে আমি নামাজ শেখাবো। জিব্রাইলকে নামাজ শিখিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর আল্লাহ রসুলকে নামাজ শিখাচ্ছেন জিব্রাইল আলাইহিস সালাম। তো একদিন আউয়াল ওয়াক্তে, মানে নামাজের ওয়াক্ত এসে গেছে এমন সময়, জিব্রাইল ইমামতি করছেন আর মুক্তাদি হচ্ছে একজন, সেটা হচ্ছেন আল্লাহ রসুল। তার আগে নামাজ ফরজ ছিল না, মানে জিব্রাইল যিনি মালাইকা ফেরেস্তাদের সর্দার, সবচেয়ে বড় ফেরেস্তা, সেই ফেরেস্তা ইমামতি করছেন আর আল্লাহ রসুল হচ্ছে মুক্তাদি, তাহলে নামাজটা কেমন হবে একবার বুঝেন। তো জিব্রাইল ইমামতি করছে আর আল্লাহ রসুল হচ্ছে মুক্তাদি। একদিন নামাজ পড়ালেন, তারপরে জিব্রাইল থেকে গেলেন আল্লাহ রসুলের সাথে। পরের দিনে শেষ ওয়াক্ত, মানে একটা নামাজের শেষ ওয়াক্ত আছে, সেই শেষ ওয়াক্তে আল্লাহ রসুলকে আবার নামাজগুলোকে পড়ালেন, দুই দিন ট্রেনিং দিলেন আল্লাহ রসুলকে আকাশ থেকে এসে জিব্রাইল আলাইহিস সালাম। আর ওই নামাজ আল্লাহ রসুল জাতিকে শিক্ষা দিলেন, কারণ প্রত্যেকটা ইবাদত যখন আপনি করবেন ওইটার মধ্যে যদি আল্লাহ রসুলের তরিকা না থাকে তাহলে সেটা বাতিল, যত বড়ই যত সুন্দর হোক না কেন সেটা বাতিল। তো আল্লাহ রসুল নামাজ শিখলেন জিব্রাইলের কাছ থেকে, আর সেই আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো যে আমরা কি করে নামাজ পড়ব, আমাকে নামাজ পড়ার তরিকা বলেন, কি করে নামাজ পড়ব দেখান আমাদেরকে। তখন আল্লাহ রসুল বলছেন যে সাল্লু, তোমরা নামাজ পড়ো, কামারই তো মুনি উসাল্লি, যেমন করে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছো। একটা কথা শেষ, সহিহ বুখারী হাদিস নম্বর 595, অনেক অসংখ্য হাদিস আছে। আল্লাহ রসুল বলছেন যে সাল্লু, তোমরা নামাজ পড়ো, কামারই তো মুনি, আমার মতো করে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছি, উসাল্লি, তুমি ওইভাবে নামাজ পড়ো। কে বললেন? আল্লাহ রসুল। কোথায় পেলাম? বুখারি। কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে বুখারি, পৃথিবীর সমস্ত আলেমরা একমত, কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারি। এখানে আজকে বিভিন্ন মসজিদে যে বুখারি আছে ওই বুখারি তো পাবেন এই হাদিসটা। আল্লাহ রসুল এই কথা বললেন যে তোমরা সলাত আদায় করো আমার মতো করো। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যদি উমর একটা কথা বলে, আবু বকর একটা কথা বলে, উসমান একটা কথা বলে, যে কথার সাথে আল্লাহ রসুলের কথার মিল নাই তাহলেও সেটা বাতিল। ভালো করে বুঝবেন কার কথা বললাম, উমর, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারাও যদি কোনো কথা বলে আর ওইটাতে যদি আল্লাহ রসুলের সমর্থন না থাকে সেটাও বাতিল, তাহলে আপনার আমার হুজুরের কথা নিশ্চয় চলবে না, পৃথিবীর আর কারোর কথা চলবে না, যেহেতু আল্লাহ রাসূল বললেন যে আমাকে যেভাবে দেখেছো ওইভাবে নামাজ পড়ো। এখন আপনার প্রশ্ন যে আমরা তো আল্লাহ রাসূলকে দেখিনি, আমরা কি করে পড়বো? তাহলে আমরা কার কাছ থেকে নেব? সাহাবিদের কাছ থেকে নেব। সাহাবিদরা দেখেছে আল্লাহ রাসূলকে নামাজ পড়তে, আর সাহাবিদের মাধ্যমে হাদিস এসেছে, ওই হাদিস আমাদের সামনে এখন বর্তমান। আমাদের অধিকাংশ মসজিদেই সলাৎ আদায় হয় কিন্তু আল্লাহ রসুলের পদ্ধতিতে আদায় হয় না। আমি যখন ওই হাদিসটা শুনলাম যে হাজারে 999 জন জাহান্নামি, আমি ভাবলাম এত মানুষ নামাজ পড়ে, তো এত মানুষ আবার জাহান্নামে যাবে কি ব্যাপার? তখন যখন দেখলাম যে সলাত যারা আদায় করে কিন্তু আল্লাহ রসুলের পদ্ধতিতে আদায় করে না, তাদের থাকার জায়গা জাহান্নাম, তখন আমি বুঝতে পারলাম আচ্ছা এবার ঠিক আছে। কারণ অধিকাংশ মসজিদে আল্লাহ রসুলের পদ্ধতিকে মেনে নেওয়া হয় না। বহু মসজিদে বহু ইমাম সাহেব বলে যেভাবে পড়বার নামাজ পড়লি হলো, নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যা কথা। তাহলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, যেমন ইমাম মালিকের অনুসারী যারা, তারা হাত বাঁধে না বুকের উপরে, এমনি ছেড়ে দিয়ে নামাজ পড়ে, সবসময় ছেড়ে দিয়ে নামাজ পড়ে, অথচ আল্লাহ রসুল বলছেন হাত বাঁধতে হবে, নাহলে নামাজই হবে না। তাহলে এখন যদি ইমাম মালিকের অনুসারীরা এসে বলে যে আমরা আমাদের ইমামের কাছ থেকে পেয়েছি, তোমরা বললে হবে না? এটা ভুল। আমরা মিথ্যা হানাফি সেজে বসে আছি, মিথ্যা শাফি সেজে বসে আছি, মিথ্যা মালিকি সেজে বসে আছি। যদি আমরা প্রকৃত হানাফি ঘরে জন্ম নিতাম, প্রকৃত যদি হানাফি হতাম, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন
যে তোমার ছেলে মেয়ে যতক্ষণ না নামাজ পড়বে অতক্ষণ জেলখানার মধ্যে ঢুকে দাও, অতদিন অব্দি মারতে থাকো যতদিন না পর্যন্ত হয় নামাজ স্বীকার করছে আর না হয় মরে যাচ্ছে। হানাফি ঘরের অধিকাংশ মানুষ আমরা নামাজ পড়ি না, তার মানে আবু হানিফাকে এই কথা আমরা মানি না। তো এখন আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমিস-সালাহ, ও ইমানদারগণ তোমরা নামাজ আদায় করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তোমার সালাত তোমার নামাজ তোমাকে সমস্ত নোংরামি থেকে দূরে থাকবে। তোমার সমস্ত নামাজ তোমার সমস্ত নোংরামি থেকে দূরে থাকবে। যদি তোমার মধ্যে নামাজ পড়ার পরেও নোংরামি থাকে তাহলে মনে করো তোমার নামাজ হয়নি। তার মানে যারা সহি তরিকা সঠিকভাবে নামাজ পড়ে তাদের মধ্যে ঝুট ঝামেলা কম হবে, সোজা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আম্বিয়ার 45 নম্বর আয়াতে বললেন। এবার প্রত্যেকটা কাজে যে দলিল লাগবে তার দলিল কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমাদেরকে যদি কোনো হুজুর কেউ যদি বলে এই আমলটা করো তো তুমি তাদেরকে বলো, কুল, বলো হাতু বুরহানুকুম, কই দলিল দাও, ইন কুনতুম সাদিকিন, তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি সত্যবাদী হও তাহলে দলিল দেখাও। আল্লাহ বলছেন সূরা বাকারা 16:2, 111, তাহলে দলিল চাইতে হবে যে তুমি যা করছো তার দলিল দেখাও। দলিল যদি না থাকে তাহলে বিনা কারণে আপনি বলছেন এই জমিটা আমার, এটা কোনো কাজে লাগবে না, মানুষ হাসবে আপনার কথা শুনে। হ্যাঁ, আপনার কাছে দলিল থাকলে মারামারি ফাটাফাটি যাই হোক না কেন কোর্টে আপনি জিতবেন। তো এইখানে এসে যারা সালাত আদায় করেন তারা হয়তো দলিল সবাই জানেন না, তবে দলিল সব আছে। আমি আজকে সব দলিলগুলো দিব যে আপনি যে নামাজ পড়ছেন তার দলিল আছে, আর পাঁচজন যে নামাজ পড়ে তার যে দলিল নাই সেটাও আজকে প্রমাণ করব আমি। যে আজকে আমরা অধিকাংশ মসজিদে নামাজ পড়ি কিন্তু দলিলবিহীন নামাজ পড়ি। আমরা সাধারণত নামাজে যখন দাঁড়িয়ে পড়ি দেখেন শুরু থেকে ভুল আর ঠিকটা আমি তুলে ধরবো আর হাদিসে রেফারেন্স দেবো আপনারা মানে যতটুকু সম্ভব সময়ের মধ্যে। যখন ইমাম সাহেব দাঁড়াবেন নামাজে, দাঁড়ানোর পরে মুক্তাদিরা লাইন দাঁড়িয়ে পড়বে। আমাদের অধিকাংশ মসজিদে কি হয়, ইকামত হয়ে যায় আল্লাহ আকবার বলে হাত বেঁধে নামাজ শুরু হয় এইটা। কিন্তু আল্লাহ রসুল 23 বছর যাবত পিছনে দুজন মুক্তাদি থাকলেও এই কথা বলতেন, আবু দাউদ হাদিস নম্বর 666। আল্লাহ রসুল 23 বছর যাবত যখন ইকামত হয়ে যেত মুক্তাদিদের দিকে দাঁড়িয়ে বলতেন, এই তোমরা কাতার সোজা করে নাও, পায়ের মধ্যে ফাঁকা বন্ধ করো, প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়াও। আল্লাহ রসুল এভাবে বলতেন প্রত্যেক নামাজে ফরজ সলাতে। আল্লাহ রসুল সারা জীবন 23 বছরে একদিনও মিস করেনি এই কথাটা বলতে যে সৌ সুবু মাকুম, কাতার সোজা করো, অত্তারাসু সুদ্দু খেলালাকুম, তোমাদের মাঝে যে ফাঁকা আছে দুজনের মাঝে বন্ধ করো, আর প্রাচীরের মতো ইটের প্রাচীরের মতো টাইট হয়ে শক্ত হয়ে দাঁড়াও। কটা মসজিদে বলা হয়, কটা মসজিদে বলা হয়, বরং আমাদের অধিকাংশ মসজিদে আঘাত করে ফাঁকা রাখা হয়, আঘাত করে ফাঁকা রাখা হয়, এতক্ষণ করে ফাঁকা জায়গা রাখা হয়। আল্লাহ রসুল বলছেন, আচ্ছা বুখারী হাদিস, আল্লাহ রসুল বলছে যে ব্যক্তি বাড়ির থেকে আসলো মসজিদে সালাত আদায় করলো কাতারে ফাঁকা বন্ধ করে, মানে ফাঁকা রাখলো না, কাঁধে কাঁধ আর পায়ে পা ভিড়িয়ে সালাত আদায় করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করবেন। হাদিস সহিহ বুখারী। আর আমরা কি করি, তোর সাথে আমার এতটা ফাঁকা, আশ্চর্য একটা দুনিয়া, আশ্চর্য একটা ব্যাপার, যেখানে আল্লাহ রসুল প্রতিদিন বলেছেন, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা এইভাবে দেখতেন কার কাতার একটু ফাঁকা বেঁকা আছে, এরকম দেখতেন, দেখতে দেখতে কাউকে যদি পেতেন একটু আগে পিছে দমকের বুকের উপরে মারতেন, মেরে বলতেন যে তোকে আল্লাহ তোর অন্তরকে বেঁকা করে দেবে, তোর কারণে কাতার বেঁকা হয়েছে, সোজা কর। একটা লোক রেখেছিলেন আল্লাহ রসুল দেখার জন্য, দেখতো কেউ কাতার বাঁকা করেছে কিনা ফাঁকা রেখেছে কিনা। আর আজকে আমাদের উল্টো একটা, তাহলে দলিল পেলেন আবু দাউদ 66 নম্বর হাদিস, আল্লাহ রসুল সারা জীবন পায়ে পা আর কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করতে বলেছেন। আচ্ছা মুক্তাদি দাঁড়িয়ে গেছে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, এখন নামাজ কি দিয়ে শুরু হবে? আমাদের দেশের 90% উপরে মসজিদে
নামাজ শুরু হয়, জায় নামাজে দাঁড়িয়ে একটা দোয়া আছে, জায় নামাজের দোয়া আমরা জানি তো অনেকে, দোয়াটা কি? ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতরা সামাওয়াতি ওয়াল আরদা, এগুলো একটা দোয়া আছে। পৃথিবীর কোন বিদ্বানগণ, পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মাওলানা গোটা পৃথিবীর উপরে চ্যালেঞ্জ থাকলো, কোনো বাপের বেটা না দেখাতে পারবে যে জায় নামাজের দোয়া আছে, অথচ চলে আসছে জায় নামাজের কোনো দোয়া নাই, জায় নামাজের কোনো দোয়া হয় না, যার জায় নামাজ নাই সে কি করবে? আমরা যে জায় নামাজের দোয়া বানিয়েছি, এটা জায় নামাজের দোয়া নয়, এটা জায় নামাজের দোয়া নয়। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রসুল সালাত শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে আর সালাত শেষ করতেন সালাম দিয়ে, ব্যাস। সালাত শুরু করার সময় কি বলতে হবে? আল্লাহু আকবার, তার আগে কোনো কথা বলা যাবে না। এটা আল্লাহ রসুলের বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই সব কিছুর হাদিস। তাহলে জায় নামাজের দোয়া কোথায় পেলাম আমরা? ভুল করে ফেলেছি, মানে টুপি মাথায় দিতে হবে, টুপি পায়ে পরে ফেলেছি। কারণ আল্লাহ রসুল কি করতেন? কান, এই কান অথবা কাদ ভালো করে আজকে নামাজ থেকে পিউরিফাই করবেন, শিখবেন কিভাবে করবেন আমি একটু দেখাই আপনাদের। অনেকে দেখবেন যখন নামাজ আমরা পড়ি তা আমরা এরকম করি, আল্লাহু আকবার, অনেকে কানের এখানে লাগায়, এর কোনো দলিল নাই, জয়ীফ দুর্বল দলিলও নাই। আচ্ছা, আল্লাহু আকবার বলে কান ছুই, এটারও কোনো দলিল নাই, তার জন্য একটা ব্যাপার, অথচ হয়ে আসছে সব। কি করতে হবে? হাদিস দোকানে আছে, এটা আবু হুরায়রা বর্ণনা করছে, আরেকজন সাহাবী বর্ণনা করছে যে আল্লাহ রসুল যখন নামাজ শুরু করতেন তিনি বলতেন আল্লাহু আকবার, কাদ বরাবর হাত তুলতেন, এই কাদ, এই বরাবর হাত তুলতেন, আঙুলগুলো হালকা ফাঁকা থাকবে এরকম, আল্লাহু আকবার, এই কাদ বরাবর অথবা কান বরাবর, কিন্তু কানের পেছনে না, কান স্পর্শ করা যাবে না, তবে বেশি দলিল হচ্ছে কাদ বরাবর, আল্লাহু আকবার, এভাবে এত দূর অব্দি আপনার হাত আসবে, অসংখ্য দলিল বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই, না পেলে আমাকে বলবেন। কান অথবা কাদ বরাবর, এটা বর্ণনা কে করছেন? আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন যে আমি আল্লাহ রসুলের সঙ্গে নামাজ পড়লাম, কে বলছেন? আলী, আল্লাহু আকবার, বুঝলেন? আমি আল্লাহ রসুলের সাথে নামাজ পড়লাম, আল্লাহ রসুল কাদ বরাবর হাত উত্তোলন করে বাম হাতের উপরে ডান হাতকে রাখলেন, বাম হাতের উপরে ডান হাতকে রাখলেন, মিনা সদরি, বুকের উপরে, সদর, এই সদর বলা হয় বুককে। আল্লাহ রসুল বলছেন যে আমি আল্লাহ রসুলের সাথে নামাজ পড়লাম, দেখলাম তিনি কাদ বরাবর হাত উত্তোলন করে তার ডান হাতকে বাম হাতের উপরে রাখলেন, আলা সাদরি, বুকের উপরে। এখন প্রশ্ন, হাত যদি বুকের উপরে রাখতে হয় তো নাভির নিচে দলিল কোথায় আছে? নাভির নিচে আমরা কেন বাঁধি, কি কারণে বাঁধি? জি, দলিল আবু দাউদ হাদিস নম্বর 757-758, ওখানে বর্ণনা হচ্ছে যে আমি যখন আল্লাহ রসুলের সঙ্গে নামাজ পড়লাম তখন দেখলাম যে আল্লাহ রসুল নাভির নিচে হাত বাঁধলেন। এই কথা বলার পরে এই হাদিসটা যিনি এনেছেন আবু দাউদ, তিনি বলছেন হাদা হাদিসুন জাইফ, এই হাদিসটা যে দুর্বল, আল্লাহ রসুল জীবনে বাঁধেননি, একদিনও বাঁধেননি, যারা বলে তারা মিথ্যাবাদী, আল্লাহর কসম করে বলছে মিথ্যাবাদী। অনেকে বলে যে আল্লাহ রসুল বুড়ো হয়ে গিয়েছিল, না, বুড়ো হওয়ার সময় আল্লাহ রসুল বাঁধেননি, নাভির নিচে হাত যায়নি, ফৌকিয়াল সদর, হাদিসের ভাষাটা আরবিটা কি যে ফৌকিয়াল সদর, বুকের উপরে হাত বাঁধতে হবে। আবু দাউদ 757 এবং 58 নম্বর হাদিস আমি বললাম আপনাকে, আবু দাউদ নিজে বর্ণনা করছে, আমি বলার কেউ না, যিনি হাদিসের কিতাব লিখেছেন, যিনি একজন মুহাদ্দিস পণ্ডিত, গোটা পৃথিবীর মানুষ যাকে চিনে, সেই আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এই হাদিসটা জয়ীফ। 757, 758, 759 নম্বর হাদিসে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করছেন যে আল্লাহ রসুল হাত বাঁধতেন বুকের উপরে, হাদা হাদিসুন সহি, এই হাদিসটা সহি, আমাদের কিছু বলার নেই, এটা আবু দাউদ রহমতুল্লাহ নিজে বয়ান করছেন। তাহলে কি করতে হবে? কান অথবা কাঁধ বরাবর হাত তুলে আল্লাহু আকবার বলে এবার আপনাকে এখানে দাঁড়িয়ে এবার ছানা পড়তে হবে। এই ছানা আমরা শিখেছি কটা? আল্লাহুম্মা বাইদ বাইনি একটা আছে, তবে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এই একটা আছে। এই জায়গায় আপনি এবার পড়তে পারেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতরাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দোয়াটা এইখানকার দোয়া, ওই জন্য বললাম যে মাথার টুপি পায়ে পড়া হয়েছে। দোয়াটা হচ্ছে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে
আর আমরা ওটাকে নিয়ে গিয়ে বলছি এটা যায় নামাজের দোয়া। আমি চ্যালেঞ্জ করলাম, কেউ প্রমাণ করতে পারবে না যে এটা যায় নামাজের দোয়া, যদি এটা কোরআনের একটা আয়াত, কিন্তু এটা যায় নামাজের দোয়া নয়। তাহলে আল্লাহ আকবার বলে কাক, অথবা কান বরাবর হাত তুলে বুকের উপরে হাত বাঁধতে হবে। আবু দাউদ 759 নম্বর হাদিস, আল্লাহ রসুল বললেন, এছাড়া বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইতে অসংখ্য হাদিস রয়েছে। এবার আউজ মানে বাইত বাইনি পড়লেন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা এটা পড়লেন, পড়ার পরে আউযু বিল্লাহ পড়লেন, তারপরে বিসমিল্লাহ পড়লেন। এখন বিসমিল্লাহ এক শ্রেণীর মানুষ হতে দেখবেন জোরে পড়ে, বিসমিল্লাহ এক শ্রেণীর মানুষ হতে জোরে পড়ে। আল্লাহ রসুল নিষেধ করেছেন, মুসলিম শরীফ হাদিস নম্বর 776 আল্লাহ রসুল বলছেন যে খবরদার বিসমিল্লাহ জোরে পড়িও না, ওটা আস্তে পড়তে হবে। তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ হাত বুকের উপরে, এবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ বা সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা পাঠ করতে হবে। এখন সূরা ফাতিহা নিয়ে আমাদের সমাজে অনেক সমস্যা আছে, কি ওই 90% উপরে মসজিদে ইমাম সাহেবই খালি সূরা ফাতিহা পড়ে, মুক্তাদির সূরা ফাতিহা পড়ার দরকার নেই। আমাদের হানাফি ভাইরা যারা আছে, আপনি আজকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে লিখে দিতে পারি স্ট্যাম্প পেপারের উপরে, কেউ সূরা ফাতিহা পড়ে না। ওরা বলে যে এখানে ইমামই তো পড়ছে, ইমামের কিরাতই তো আমাদের কিরাত, ওরা ইমাম সাহেব পড়ছে আমার জন্য যথেষ্ট। এবার দেখি আল্লাহ রসুল কি বলছেন, আল্লাহ রসুল বলছেন লা সালাতা লিমান ইকরা বিহি ফাতিহাতিল কিতাব, কোনো ব্যক্তি নামাজ পড়ল, কোনো ব্যক্তি ইমাম না, কোনো ব্যক্তি নামাজ পড়ল কিন্তু সূরা ফাতিহা পড়ল না, ওর নামাজ বাতিল। সহি বুখারি হাদিস নম্বর 711 থেকে 714, সহি মুসলিম 760 থেকে 772, আবু দাউদ 818 থেকে 825, অসংখ্য হাদিস আছে। আমি আপনাকে 20 বললাম, তার উপরে হবে হয়তো বা, এতগুলো হাদিস আছে। আমার প্রায় 670টা মুখস্থ আছে হাদিস, মানে এতগুলো হাদিস, কিন্তু হাদিস আছে প্রায় 385 মতো। আল্লাহ রসুল বলছেন লা সালাতা, ওর নামাজই নাই, ইল্লা বিহি ফাতিহাতিল কিতাব, যে নামাজ পড়লো কিন্তু সূরা ফাতিহা পড়লো না। এখন অনেকের প্রশ্ন, একটা হাদিস আছে আবু দাউদে, আবু দাউদে অনেক জয়ীফ হাদিস আছে, আবু দাউদে একটা হাদিস আছে যে ইমামের কিরাতে মুক্তাদির যথেষ্ট। ওরা অনেকে মনে করে যে ইমামের কিরাত মানে মুক্তাদির যথেষ্ট। আরেকটা দলিল দেয় সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 204 আল্লাহ বলছেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো, যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকো, মানে ইমাম সাহেব ফাতিহা পড়ছে আপনাকে কিছু করতে হবে না, আপনি চুপ থাকেন, দলিল দিচ্ছে। অথচ এই কোরআন এই আয়াতটা নাজিল হয়েছে আল্লাহ রসুল যখন কোরআনুল করিম তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমানরা এসে চিৎকার করত, তখন আল্লাহ রসুলকে আল্লাহ আকাশ থেকে বললেন যখন কোরআন তেলাওয়াত হয় ওদেরকে বলো ওরা চুপ থাকে যেন। দেখেন কোন দলিল কোথায় নিয়ে লাগিয়েছে। তাহলে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, দলিল মুসলিম শরীফের হাদিস 776 নম্বর হাদিস, আপনাকে আমি মানে দলিল দিচ্ছি, একটু দেখুন। আবু হুরায়রা, নাম শুনেছেন, আল্লাহ রসুলের যত সাহাবি ছিল সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি হচ্ছেন আবু হুরায়রা। এত বেশি হাদিস বর্ণনা আর কোনো সাহাবি করেননি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যখন কেউ নামাজ পড়বে তখন যেন সূরা ফাতিহা পড়ে, তখন যেন সূরা ফাতিহা পড়ে, যদি সে সূরা ফাতিহা না পড়ে তাহলে তার সালাত হবে খেদাজুন। খেদাজুন মানে পেটের মধ্যে মরে যায় এমন বাচ্চা, মানে বাচ্চা হওয়ার আগে পেটের মধ্যে মারা গেলে ওই বাচ্চার আর কোনো কাজ আছে? ওই বাচ্চার যেমন কোনো কাজ নাই, যে ব্যক্তি সালাত আদায় করে না আর সূরা ফাতিহা পড়ে না ওর নামাজেরও কোনো কাজ নাই। দেখেন হাদিসের ভাষাটা কি, খেদাজুন মানে পেটের ভিতরে মরে যাওয়া বাচ্চা। তাহলে আপনি 70 ধরে নামাজ পড়ছেন, 60 ধরে নামাজ পড়ছেন, একদিনও ফাতিহা পড়েননি, একদিনও নামাজ হয়নি, চ্যালেঞ্জ আপনাকে, নামাজ হয়নি, কি কারণে? সুস্পষ্ট দলিল দেখেন, সুস্পষ্ট দলিল। একদিন ফজরে আল্লাহ রসুল, আবু হুরায়রা বর্ণনা করছেন, একদিন ফজরে আল্লাহ রসুল কিরাত করছেন, নামাজ শেষ করে বলছে ওই কে তোমরা আমার সাথে সাথে কিরাত করছিলাম, কে পড়ছিলা সুরা আমার সাথে সাথে? তখন সাহাবেরা ভয় পেয়ে গিয়েছে যে আল্লাহ রসুলের পেছনে আমরাও জোরে জোরে নামাজ মানে সুরা আল্লাহ রসুলও পড়ছে, পেছনে মুক্তাদেরও পড়ছে। তখন বলছে আল্লাহ রসুল আমি পড়েছি, তাহলে সে যে খবরদার আমি যখন কিরাত করবো তখন তোমরা কেউ কিছু পড়বো না সূরা ফাতিহা ব্যতীত। দেখেন কথাটা, আমি যখন কিরাত করবো, আল্লাহ রসুল সেদিন এই সূরাটা পড়ছিলেন সাব্বিহিস্মা রব্বিকাল আলা,
এটাও দলিল রয়েছে। এখান থেকে আমাদের হানাফি ভাইরা দলিল নিয়ে নেয় এই যে আল্লাহ রসুল বলছেন আমি যখন পড়বো তোমরা পড়ো না, তারপরে আর দেখেনি, তারপরে একটুকু আর দেখেনি। ওই পরে ওখানে রয়েছে একই হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ রসুল বলছেন আমি যখন কিরাত করব আমার কিরাতটা খুব ভারী মনে হচ্ছিল, কে তোমরা কিরাত করছিলে? সাহাবীরা বলছে আল্লাহ রসুল আমরা করছিলাম। তখন বলছে খবরদার কিরাত করবা না, তবে ইল্লা বিহি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া। কারণটা কি? লা সালাতা লিমান ইকরা বিহি ফাতিহাতিল কিতাব, কারণ যে নামাজ পড়লো সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না, তার নামাজ হলো না, তার সূরা ফাতিহা পড়তে হবে আর অন্যান্য সূরা পড়া যাবে না। একজন সাহাবী বুঝতে পারেনি, একজন সাহাবী কথাটা বুঝতে পারেনি যে আবু হুরায়রাকে বলছে ও আবু হুরায়রা শোনো শোনো শোনো, হাদিস মুসলিম শরীফ একবারে আমি দেখতে পাচ্ছি হাদিসটা, তো বলছে ও আবু হুরায়রা শোনো শোনো শোনো, বলছে কী হলো? আচ্ছা এই যে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়বে আল্লাহ রাসূল তো জোরে পড়তে নিষেধ করলো, তা আমরা কী করে পড়বো ইমাম সাহেব যখন পড়বে? তা আল্লাহর রসুলের এই কথাটাকে আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস ওই জামানার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাম হাতের উপরে অথবা ডান হাতের উপরে এইভাবে এর উপরে একটু চাপ দিয়ে বলছে হে ফার্সি ইকরা বিহি নাফসিকা, তখন তুমি মনে মনে পড়ো, মুসলিম শরীফের হাদিস, বুঝলে, ইকরা বিহি নাফসিকা, তখন তুমি মনে মনে পড়বে, মানে জোরে জোরে যেন না পড়া হয়, আল্লাহ রসুলের যেন ডিস্টার্ব না হয়, মুক্তাদির ইমামের যেন ডিস্টার্ব না হয়, ইকরা বিহি নাফসিকা তুমি মনে মনে পড়বে। এই কথা বলার পরে আবু হুরায়রা বলছে যেহেতু আল্লাহ রসুল বলেছেন যার সূরা ফাতিহা নাই তার নামাজ নাই, দেখেন তার মানে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, ইমামের সাথে হন, ইমামের পেছনে হন, ইমাম হন অথবা একা নামাজ পড়েন, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এই পৃথিবীর বুকে যত মুহাদ্দিস এসেছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম ব্রেনি আল্লাহ রসুল বা সাহাবী এদেরকে বাদ দিয়ে কোনো ইমাম রাজা রেখেছে, সমস্ত ইমামের মধ্যে ব্রেনি ইমাম ছিলেন হচ্ছে মুসলিম মানে বুখারি রহমতুল্লাহ আলাই, যিনি বুখারি লিখেছেন, তিনি একটা কিতাব রচনা করেছেন যার নাম হচ্ছে জৌজুল কিরাত। ওখানে তিনি 300-350 উপরে হাদিস এনেছেন যেখানে বলা হয়েছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, চিন্তা করে নেবার। আর আজকে 2 টাকার মলবি পাশ করে এসে একটু আরবি ভালো জেনে এসে বলছে সূরা ফাতিহা তোমাদের লাগবে না। বুখারি রহমতুল্লাহ আলাইহি জানেন, পরিচয় জানেন, এই যে তিনি 16 বছর ধরে বুখারি লিখেছিলেন, কত বছর? 16 বছর। যখন হাদিস লিখতেন তার আগে অজু করে 2 রেখাত নামাজ পড়ে নিতেন। তিনি কেমন নামাজি ছিলেন শুনবেন? তিনি একদিন নামাজ পড়ছেন, তো নামাজ শেষ করে বলছে এই দেখো তো আমাকে একটা কিসে কামড়িয়েছে, একটা কাঁকড়া বিছাই কামড়িয়েছে 16-17 বার, তিনি জানতে পারলেন 16-17 বার কাঁকড়া বিছাতে কামড়িয়েছে, যন্ত্রণায় ছটপট করা কথা তিনি জানতে পারেননি, বুঝছেন, নামাজের মধ্যে এত আনন্দ পাচ্ছিলাম খেয়ালই নাই যে কিসে কামড়িয়েছে, আর আপনারা মাত্র মশা লাগলে নামাজ বাতিল, এরকম অবস্থা। সেই মুহাদ্দিস, সেই বুখারি যিনি লিখেছেন, তিনি লিখেছেন নিজে একটা কিতাব যে উত্তম কিতাব হচ্ছে সূরা ফাতিহা। অতএব সূরা ফাতিহা যে পড়বে না তার সলাৎ নাই, যদিও এটা অনেকটা আলোচনার, অনেক বড় আলোচনার বিষয়, অনেকে অনেক দলিল দিবে, এ দলিলের যুক্তি আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, হাদিসও আছে, সমস্যা নেই। সূরা ফাতিহা পড়ল, পড়ার পরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এইটা বলছে, এখন ইমাম মুক্তাদিরা কি করবে, মুক্তাদিরা কি করবে? আপনি দেখেন, আমি আল্লাহ রসুলের কথা বলি, আল্লাহ রসুল বলছে যে ইমাম সাহেব যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। এবার বলেন, ইমাম সাহেব যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো, তো ইমাম সাহেব যদি মনে মনে আমিন বলে আপনি কি করে শুনলেন? হাদিস বিরোধী কথা। তাহলে ইমাম সাহেব যখন আমিন বলে তোমরাও আমিন বলো, এখানে থেমে থাকেন আল্লাহ রসুল। আল্লাহ রসুল বলছেন যে তোমাদের আমিন আর ফেরেশতাও আমিন বলে আকাশে, তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি মিলে যায় গুফের আলামা তাকাদ্দাম আমিন জাম্বি, পেছনে যত পাপ করেছে সব আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি বিহামদি, একবার ভেবে দেখেছেন? বলছে যে তোমার আমিন আর আকাশের ফেরেশতার আমিন যদি মিলে যায়, একসাথে হয়ে যায়, পিছনে যা পাপ করেছো সব পাপ তোমার দূরে চলে যাবে, সব পাপ আল্লাহ মুছে দেবেন। এই এত বড় পাপ খাওয়ানোর জায়গাকে আমাদেরকে আটকে রেখেছে আমাদের সমাজ। আরো শুনবেন তিরমিজি ইবনে মাজার হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে
এই শোনো, তোমরা বেশি বেশি সালাম দাও আর বেশি বেশি আমিন বলো। কেননা সালাম আর আমিন শুনে যারা রাগ করে তারা হচ্ছে ইহুদি। কে বলছে? আমি বলছি না, আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা। তাহলে সালাম এবং আমিন শুনে এক শ্রেণীর আমাদের সমাজের লোক নাম করে রাগ করে কিনা, আমাদের মুসলমান রাগ করে কিনা? আমি বলছি না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন 742 নম্বর হাদিস তিরমিজির, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আমিন জোরে জোরে বলো, কারণ আমিন শুনে ইহুদিরা রাগ করে, ওদেরকে রাগাও বেশি করে। তাহলে আমিন বললে ফায়দা কি? পেছনে পাপ ক্ষমা হয়। আমিন বললে ফায়দা কি? ইহুদিরা রাগে। আয়েশা রাদিয়াল্লাহু বলছে জোরে জোরে আমিন বলো তোমরা। আচ্ছা আরো দলিল নেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন আল্লাহ রসুলের সাথে নামাজ পড়লাম, আল্লাহ রসুলের সাথে নামাজ পড়লাম, এত জোরে আমিন বললেন মুক্তাদিরা আল্লাহ রসুল সহ, মসজিদ গমগম গমগম করে কেঁপে উঠল। আচ্ছা আল্লাহ রসুলের জামানায় মসজিদ কি পাকা ছিল না কাঁচা? কাঁচা, খেজুর পাতার মসজিদ। খেজুর পাতার মসজিদ যদি আমিনে গমগম করে কাঁপে, এখন কি হওয়া দরকার? আল্লাহ রসুলের জামানায় আমিন শুনে 1450 বছর আগের কথা উনি বলছেন যে একদিন আল্লাহ রসুলের সাথে আমরা মানে সালাত আদায় করছিলাম, আমিনের চোটে একদম গম 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 করে কাঁপছিল মসজিদ। চিন্তা করেন তাহলে, এই আমিন থেকে আমাদেরকে আমাদের সমাজ দূরে রেখেছে, যার অসংখ্য দলিল বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাঈ ইবনে মাজা, মানে যত কিতাব রয়েছে প্রত্যেকটা কিতাবে আমি আপনাকে শত শত হাদিস দেখাতে পারি। এবং হাদিসগুলোর আরবিটা হচ্ছে জাহারা মাদ্দা। এই জাহারা আর মাদ্দার অর্থ হচ্ছে টেনে টেনে বলা, আমিন এভাবে বলা, টেনে টেনে বলা। আরবি বুঝলে বোঝা যাবে, না বুঝলে কিছু করার নাই। জাহারা মানে উচ্চ স্বরে, মাদ্দা মানে টান করে বলতে হবে, আমিন এভাবে বলতে হবে। আল্লাহ রসুল শিখাচ্ছেন সাহাবিদেরকে, অসংখ্য হাদিস রয়েছে। তারপরে মনে মনে বিসমিল্লাহ, অন্য একটা সুরা। তারপরে যখন সুরা শেষ হয়ে গেল, এবার রুকুতে যাবে ইমাম সাহেব। ইমাম সাহেব যখন রুকুতে যাবে, এবার করতে পারে রাফুল আদায়ী, রাফুল আদায়ী, রাফুল আদায়ী মানে হাত তোলা। রাফুল মানে আপনার ইয়াদ, ইয়াদ মানে হাত, ইদুন বা ইয়াদুন হাত, আর রাফুল মানে উত্তোলন। রাফুল ইয়াদাইন মানে দুই হাত তোলা। এই দুই হাত কখন কখন উঠবে এক কথা শুনে নেন। এক, আল্লাহু আকবার, বুকের উপরে হাত বাঁধলেন। যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার, রুকুত থেকে উঠে আল্লাহু আকবার তিনবার হলো, মানে প্রথমবার তো একবার বাঁধছেনই, রুকুতে যাওয়ার সময় একবার, রুকুত থেকে উঠার সময় একবার, হলো দুবার, টোটালি তিনবার। আর যখন দ্বিতীয় রাকাতে, মানে আপনার যখন দুই রাকাত শেষ করে তিন রাকাতের জন্য উঠবেন, দুই রাকাত শেষ করে যখন তিন রাকাতের জন্য উঠবেন, ওই সময় আল্লাহু আকবার চারবার করতে পারে ফুলে দেন। এক, আল্লাহু আকবার শুরুতে, যখন আপনি এতে গেলেন, রুকুতে গেলেন আল্লাহু আকবার, রুকু থেকে উঠলেন আল্লাহু আকবার, এবার দুই রাকাত শেষ করে তাশাহুদ শেষ করে তিন নম্বর রাকাতে যখন জন্য উঠছেন তখন করবেন আল্লাহু আকবার, এছাড়া ফুলে দেন ব্যাস। 450 সাহাবীরা ফুলে দেন করেছেন, দলিল আছে। আল্লাহ রসুল জীবনের শেষ নামাজেও রাফুলে দেন করেছেন, দলিল আছে। কিন্তু আমাদের ভাইরা কি বলে জানেন, যে ওই জামানার মানুষেরা রাফুলে দেন করতো এই জন্যে বগলের তলে পুতুল থাকতো, তাই নাউজুবিল্লাহ। সাহাবিদের, এরা কি সাহাবিদের উপরে একটা মিথ্যা আরোপ করা হলো না? সাহাবিরা বগলের তলে পুতুল নিয়ে যাবে, এই ইমান এনেছে আল্লাহ রসুলের উপরে? তো বলছে আল্লাহ রসুল এই জন্য বলতো, এই তোমরা রাফুলে দেন করে, আল্লাহ একবার পুতুল পড়ে গেল, আর দরকার নাই। চিন্তা করেন একবার, মানে বগলের তলে পুতুল রাখতো আল্লাহ আকবার। হাদিস তো দূরের কথা, এমনি কিতাবও পাওয়া যায় না, মুখে মুখে প্রচলন হয়ে গেছে এই কথাটা। এটা সাহাবিদের উপরে মিথ্যাচার, সাহাবির এখনো পুতুল রাখবে, ওরা তো ইমান এনেছে। চিন্তা করেন তাহলে, এই চার জায়গায় রাফলে দেন করতে হবে। এবার আপনি যখন এতে গেলেন, রুকুতে গেলেন, আপনার পিঠটা হবে একদম সোজা সোজা, একদম সোজা। অনেকে দেখবেন রুকুতে গিয়ে পায়ের মাঝে তাকায়, এভাবে খেয়াল করেছেন? এ পায়ের দুই জায়গা দেখে, কেউ পায়ের বুড়ো আঙুল দেখে। এগুলা দিয়ে নামাজ হবে না, নামাজ এগুলা ডিস্টার্ব হবে, হবে না, বৈধ না এটা। তাহলে কি করতে হবে আপনাকে? একদম স্ট্রেট আপনার পিঠের উপরে যদি এক গ্লাস পানি রাখা যায়, পানি একদম ফুল গ্লাস, পানিটা পড়বে না। তাহলে কি করতে হবে? এমনভাবে এই এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রুকু করতে হবে, আর আপনার চোখ সারাক্ষণ থাকবে যেখানে সেজদা আপনি দিচ্ছেন ওই জায়গায়, শুধুমাত্র যখন আঙুল নড়াবেন তখন আঙুলের কাছে থাকবে।
রাসূলের সালাত আমি দেখাচ্ছি একবার স্টেপ। অনেকে আছে দেখবেন, অনেককে দেখেছি আমি যে আল্লাহু আকবার আল্লাহু আকবার পরে কি করে না, মানে রুকুতেও ঠিকভাবে থাকে না, এ নামাজ হয় না, এ নামাজ হয় না। তাহলে কি করতে হবে? রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম ধীরে ধীরে পড়তে হবে। সুবহুন কুদ্দুসুন মালাইকাতু রুহ, আরো বহুদুয়া রয়েছে, এভাবে ধীরে 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 তিনবার থেকে মানে যত পারেন বেজোর সংখ্যক আপনি পড়তে থাকবেন, তত বেজোর আপনারা জানা মানে ইয়ে আছে দোয়াগুলা পড়তে থাকবেন, কিছু জানেন না, সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আজিম বেজোর ভাবে পড়তে থাকবেন, পড়তে থাকবেন রুকু। এবার রুকু থেকে ওঠার সময় রাফলে দেন করতে হবে, সামি আল্লাহ হুলি মান হামিদা, এর মানে কি, তুমি যে প্রশংসা করো আল্লাহ শুনতে পায়, আল্লাহ শুনতে পায় তুমি যে প্রশংসা করো। এবার এখানে আমাদের একটা দোয়া আছে, আছে কি নাই, রাব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা আছে। এবার দাঁড়িয়ে স্থিরভাবে সুন্দরভাবে এটাকে শেষ করতে হবে, তারপরে কিছুটা সময় থামতে হবে, তারপরে যেতে হবে সেজদায়। সেজদায় যাওয়ার সময় একটা কথা, সেটা কি, সেজদা যখন যাবে না হাত আগে যাবে না হাঁটু আগে যাবে, দলিল দুটোই আছে, দলিল দুটোই আছে, হাঁটুরও দলিল আছে হাতেরও দলিল আছে, কিন্তু বেশি সহি যেটা সেটা হচ্ছে আবু দাউদ 850 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন হাত আগে দিতে হবে, হাত প্রথমে হাত পড়বে, হাঁটু পড়বে না, আল্লাহ রাসূল উটের মতো বসতে নিষেধ করেছেন। তাহলে প্রথমে আপনাকে আলতো করে সুন্দর করে হাত আপনাকে রাখতে হবে দুই হাত, এরপরে হাঁটু, তারপরে সাত হাড়ের উপরে সেজদা হবে। এইটা অনেকে দেখবেন নাক ঠেকিয়ে রাখে, কপাল উঁচু থাকে, কারো কপাল থেকে থেকে নাক উঁচু, জি না, এভাবে নামাজ হবে না। নাক কপাল থেকে থাকবে, হাত থেকে থাকবে, হাঁটু থেকে থাকবে, পায়ের পাতা, এইভাবে সব পাতাগুলো যতটা সম্ভব কেবলামুখী হয়ে থাকবে। এবার আপনি সেজদায় গেলেন, সুবহানা রাব্বিয়াল আলা এটা পড়তে পারেন, সুবহুন কুদ্দুসুন মালাইকাতু রুহ এটা পড়তে পারেন, আরও দোয়া রয়েছে, এগুলো আপনি পড়তে পারবেন, ধীরে 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 পড়তে পারবেন। এবার সেজদায় একটা কথা, সেটা আছে এ আপনার হাত থাকবে এইরকমভাবে, সেজদায় আপনার হাত থাকবে এভাবে। অনেকে করে কি, বাড়ির মহিলারা দেখবেন হাত এভাবে নেতিয়ে দেয়, এইভাবে খেয়াল করেছেন, অনেকের স্ত্রী আছে দেখবেন এইভাবে একবারে শুয়ে পড়ে সেজদা দেয়। এই ব্যাপারে আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন 776 নম্বর হাদিস মুসলিম শরীফে সম্ভবত, আল্লাহ রসুল বলছেন 786 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন যে তারা যেন কুকুরের মতো সেজদা না দেয়। আমি বলছি না, আল্লাহ রসুল বলছেন তারা যেন কুকুরের মতো সেজদা না দেয়। কুকুর দেখবেন শুয়ে থেকে ওইভাবে, খেয়াল করবেন, আল্লাহ রসুল নিষেধ করেছেন আপনি এমনভাবে সেজদা দিবেন আপনার এই বগল এর মধ্যে যেন একটা ছাগলের বাচ্চা প্রবেশ করতে পারে, সুন্দর করে স্ট্রেট হয়ে আপনি সেজদা দিবেন। এ হচ্ছে মোটামুটি সেজদার ব্যাপার। সেজদার সময় ডান পা বাম পা, অনেকে বলে যে ডান পা নড়ানো যাবে না, ডান পায়ে বুড়ো আঙুল নড়ানো যাবে না, এই হাদিস পকেটে, এটা কোনো দলিল নেই, এমনি মানুষ বলে দিয়েছে। কারণ যখন সেজদায় যাবেন তখন আপনার পা যেখানে থাকুক না কেন দুই পা এভাবে চলে আসবে, দুই পা গোড়ালি, পায়ের যে দুই গোড়ালি এটা এভাবে লেগে যাবে, আর এই ইগুলো আঙুলগুলা পশ্চিম দিকে হয়ে থাকবে। যতবার সেজদা দেবেন ততবার এই জোড়া চলে আসলো, আবার সেজদার শেষে চলে আসলো, এভাবে পা নড়ালে নামাজের কোনো তো। যাই হোক, এভাবে ভুল একটা ধারণা রয়েছে, এই ধারণা আমাদেরকে কিন্তু পাল্টাতে হবে, কারণ নামাজের মানে অনেক বড় আলোচনা, বুঝতে পারছেন? হ্যাঁ, এই ধারণা যদি আমরা না পাল্টাই তাহলে কিন্তু আমরা মহাবিপদের দিকে পড়বো। কারণ সম্পদ মরে গেলে আপনার অন্য কেউ ভাগ করে নেবে, কিন্তু আপনি যে সম্পদ নিয়ে যাবেন ওই সম্পদ আখেরাতে কী হবে, আর কোনো কাজে আসবে না। আমরা যেন সঠিকভাবে নামাজ আদায় করতে পারি, আল্লাহ সেই তৌফিক আদা করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাহাবী আজমাইন, আম্মা বাদ। যদিও সময় অনেকটা চলে গেল, নামাজের আরও অনেক কিছু বাকি আছে, তবে ইন শর্ট আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা হচ্ছে, এবার ধীরে রুকু সেজদা করতে হবে, দ্রুত রুকু সেজদা করলে নামাজ হবে না, 104 নম্বর পৃষ্ঠার দলিল। এবার যখন রুকু সেজদা করলেন, আবার দ্বিতীয় রাকাত ওইভাবে সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে যখন শেষ বৈঠকে বসবেন, সহি বুখারি হাদিস নম্বর 828, ডান পাটা এভাবে থাকবে আর বাম পাটা ডান পায়ের তলা দিয়ে বেরিয়ে যাবে, পেছনের উপরে নিতম্বের উপরে ভর করে বসতে হবে, বুখারি হাদিস। ডান পাটা পরে দেখে নিন আমাদের কাছ থেকে, ডান পাটা খাড়া থাকবে, বাম পাটা ডান পায়ের তলা দিয়ে চলে গিয়ে পাছার উপরে ভর করে বসতে হবে মাটিতে, এরপরে ভর করে বসতে হবে।
রয়েছে শেষ রাকাত যখন আপনি আদায় করবেন শেষ রাকাতের সময়ের অবস্থা এটা। আচ্ছা, এ হলো। তারপরে এখন আপনি আঙুল নড়ানোর ব্যাপার রয়েছে। আল্লাহ রসুল বলে দিয়েছেন যে তোমার আঙুলটা কেমন থাকবে, আরবি তিপান্ন গণনার মতো থাকবে। আরবি তিপান্ন, তিন আরবিতে কেমন, এটা তিন, এটা হচ্ছে তিন, উল্টো এটা হচ্ছে তিন, আর এই তিপান্ন মানে পাঁচ হচ্ছে এরকম। তাহলে এইটা যদি আমি এরকম করে আমি বাম হাতে দেখাই, দেখেন দেখেন এটাকে উল্টো ধরলে দেখেন তিন, দেখেন তিন, ঠিক আছে। এইভাবে করে আমি বাম হাতে দেখাচ্ছি, এই দুটো আঙুলকে এইভাবে নিয়ে নেবেন, এই আঙুল এরকম থাকবে, এর পেটিটা এর উপরে থাকবে, এইভাবে কন্টিনিউ নড়াতে হবে। এটা ডান হাতের হবে, বাম হাতের নয়, এটা ডান হাতের হবে, বাম হাতের নয়। এই নিয়ে নিলেন, এই নিলেন, এই এবার আঙুলকে নড়াতে হবে। দলিল মুসলিম শরীফ 1185, 1186, 1187, 1188, 1189, 90, 91, 92, 93, 94, 95 পর্যন্ত হাদিস রয়েছে। আবু দাউদ, তিরমিজি, নাসাই, অসংখ্য হাদিস রয়েছে। আর ইল্লাল্লাহ বলে আঙুল তুলতে হবে পৃথিবীতে একটা হাদিস শোনায়, একবার আঙুল তুলতে হবে ইল্লাল্লাহ বলে একটা হাদিস শোনায়, কেউ প্রমাণ করতে পারবে না যে ইল্লাল্লাহ বলে আঙুল তুলতে হবে। অথচ আমাদের অধিকাংশ মসজিদে একবারই আঙুল তোলা হয়, তার জন্য একটা দুনিয়া ধর্মটা আছে কোথায়। সুতরাং আঙুল কন্টিনিউ নড়াতে হবে কতক্ষণ, যতক্ষণ না সালাম ফিরাচ্ছেন অতক্ষণ নড়াতে হবে, অতক্ষণ নড়াতে হবে। দলিল দিলাম, মুসলিম শরীফের দলিল আপনাকে আমি দিলাম। তারপর দোয়া, দরুদ, আত্মাহিয়াতু, আত্মাহিয়াতু, দরুদ, দরুদ ছাড়া কিন্তু নামাজ হবে না, দরুদ শিখে নিতে হবে। আত্মাহিয়াতু, দরুদ, মাসুরা, তারপর আপনি যত দোয়া জানেন সব দোয়া এখানে চলবে। আত্মাহিয়াতু, দরুদ, মাসুরা, তারপরে যত দোয়া জানেন, রাব্বির হামুমা কামা রাব্বায়ানি সাগিরা, তারপরে রাব্বানা জালালনা ফজালনা ওয়ান্নাম তাকফিরিলানা ওয়াতারহামনা কুননা মিনাল খাসির, যত দোয়া আপনি জানেন সব এখানে আপনি আঙুল নড়াবেন আর করবেন। এবার সালাম ফিরে দিলেন ডান দিকে, তারপরে ফিরে দিলেন বাম দিকে, নামাজ শেষ, আর কিছু নাই, নামাজ হয়ে গেল। এখন আপনার বাড়তি কাজ, এখন আপনার বাড়তি কাজ, এটা হচ্ছে আল্লাহ রসুলের নামাজ। একটা কথা ভুলে গিয়েছিলাম, ছুটে গিয়েছিল প্রথমে, যে আমরা দাঁড়ানোর সময় বলি কি মানে নাইতুয়া নুসাল্লিল্লাহি তাআলা রাকাতে সালাতে, এটা পড়ি কিনা এটা, ঠিক আছে। এটার কোনো দলিল পৃথিবীর ইতিহাসে নাই, কোনো হাদিসের কিতাবে নাই, এমনকি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার নিজের কিতাবে বলছেন যে মুখে নিয়াত পড়া জায়েজ নয়। কি করবেন আপনি, তো এক জুমার জন্য এসেছেন, সবাই জানে যে জুমার নামাজ আজকে, নিয়াত পড়ার দরকার না, নিয়াত তো অন্তরের কাজ, চোখ দিয়ে যেমন শোনা যায় না, কান দিয়ে দেখা যায় না, নিয়াত পড়া যায় না, নিয়াত তো অন্তরের কাজ। আপনি বাজারে গিয়ে মাছ কিনবেন এটা মুখে বলেন না, আপনার অন্তরে অন্তর হয়ে যায়। গৃহিণী যখন ব্যাগটা দেয় আর টাকাটা দেয় তখন আপনার মাথার মধ্যে চলতে থাকে চাল কিনবো, মাছ কিনবো, ডাল কিনবো, ইত্যাদি কিনবো। আপনি এটা বলেন না যে আমি বাজারে গিয়ে প্রথমে চাল, তারপরে মাছ, তারপরে ডাল, তারপরে মাংস, এটা কখনোই বলেন না, ওটা হচ্ছে অন্তরের কাজ। তো নিয়াতটা হচ্ছে অন্তরের কাজ, এটা হচ্ছে অন্তরের মাধ্যমে করতে হয়। তাহলে নিয়াত মুখে পড়ার কোনো দলিল নাই, এমনকি আবু হানিফা রহমতুল্লাহও নিষেধ করেছেন পড়তে। তাহলে এ হচ্ছে মোটামুটিভাবে আল্লাহ রসুলের নামাজ। এইভাবে যদি নামাজ পড়তে পারেন তো আল্লাহর কাছে গিয়ে কিয়ামতের মাঠে গিয়ে পরিত্রাণ পাবেন, নইলে পরিত্রাণ পাবেন না। বিশ্বাস করুন, গোড়ামি নয়, কোন হুজুর বলল তা না, কোন মুফতি বলল তা না, আপনি একটু যাচাই করে দেখবেন। আপনাকে আমি আজকে দুটো কথা বলে দিচ্ছি, আপনি খালি গিয়ে বলবেন যে ঈদের নামাজ যে ছয় তাকবীরের আদায় করেন, দলিল আছে দেখান তো, তো বলবে আমাদের বড়রা বলেছে, তুমি চুপ করো, এসব কথা বলতে হয় না, এই কথা বলবে, দেখবেন এই কথা বলবে আপনাকে, নাইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে, এটা যে পড়তে হয় তার দলিল আপনি চাইবেন হাদিস থেকে, মূল হাদিসের বই থেকে, আপনাকে ওরা দিবে না, বলবে আমাদের বুজুর্গানে দিন পড়েছে, আমাদের হুজুর পড়েছে, পড়তে হবে। আর আমি বললাম যে কথাগুলো বললাম, যে আমিন বলতে হবে, মুখে হাত বাঁধতে হবে, আঙুল নড়াতে হবে, পায়ে পা ভিড়াতে হবে, সব দলিল আমার বাড়িতে আছে, আমার কাছে আছে, আমার মোবাইল আছে। কিন্তু আপনি আজকে আপনার ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করেন যে হুজুর আঙুল একবার তুলতে হবে, দলিলটা দেন তো, তোমরা বেশি পণ্ডিত হয়েছো, আমরা যা বলবো তাই শোনো, মানে হিন্দুর মতো, হিন্দুরা যেমন এই পণ্ডিত যারা আছে, পণ্ডিত ছাড়া নাকি ওদের ধর্মগ্রন্থ পড়তে পারে না, আম আদমিকে ধর্মগ্রন্থ পড়তে দেওয়া না, বেদ যে কোনো মানুষ পড়তে পারে না, চণ্ডাল মুচিতে বেদ পড়তে পারে না, কেন, এটা ব্রাহ্মণ পড়বে, মানে ওইভাবে আটকে রেখেছে, আমাদের দেশের মৌলবীরা আটকে রেখেছে যে তুমি আমার চেয়ে বেশি পণ্ডিত হয়েছো নাকি, আমি দাঁড়িয়ে মানুষ বলছি তোমার হচ্ছে না, এটা হচ্ছে দলিল।
ইন্নালিল্লাহ চিন্তা করেন, এসব দলিলে কাজ হবে না। কবরে আপনাকে একা থাকতে হবে, সাথে আপনার ইমাম সাহেব যাবে না। আপনি যে নামাজটা আদায় করছেন, আমি বলছি না যে আমি যা বললাম তাই পড়তে হবে, আমি বলছি আপনি যা আদায় করছেন ওই হাদিসটা আছে কিনা একবার খেয়াল করেন, নইলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনি যা যা করছেন তার হাদিসটা আছে কিনা, মসজিদে সে টুক করে বসে পড়লেন, আল্লাহ রাসূল বলছেন খবরদার মসজিদে বসবো না দুই রাকাত নামাজ আদায় না করে। অধিকাংশ মসজিদে আগে বসা হয় তারপরে উঠে নামাজ পড়া হয়, পুরোপুরি মসজিদের বিরোধী বেয়াদবি করা হয়। অতএব এটাকে বুঝতে হবে, নিজে আমল করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সলাত আদায় করার তৌফিক আদায় করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ যেন শেফা দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডক্টর জাকির নায়েক, আল্লাহ আমাদের লোকেন সাইদি, অবস্থা দুজনের অবস্থা খুব খারাপ, আল্লাহ যেন তাদেরকে স্বময়মায় ফিরে আসার তৌফিক আদা করে, আল্লাহুম্মা আমিন। আর কাশ্মীরের মুসলমান ভাই বোনের অবস্থা খুবই শোচনীয়, অনেকদিন থেকে খাবার নেই দাবার নেই, অবস্থা খুবই খারাপ। তারপরে 370 ধারাও তুলে দেওয়া হয়েছে, অতএব খুব শীঘ্র হয়তো ভারতবর্ষ একটা অগ্নিগর্ভে পরিণত হতে যাচ্ছে। আল্লাহ যদি এটা পরীক্ষা হয় এই পরীক্ষা থেকে পাশ করার মতো তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আর যদি এটা পরীক্ষা না হয়, এরা যদি জালেম হয় তাহলে তুমি হয় তাদেরকে হেদায়েত দাও, নাহলে তাদেরকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা যাদের আত্মীয় স্বজন কবরের তলে শায়িত, আল্লাহ জানি না তারা কি হালে রয়েছে, তারা যদি শিরক বিদাত না করে মারা যায় আল্লাহ তুমি তাদেরকে মানে কবরের মধ্যে জান্নাতুল ফেরদৌস এর হাওয়া, জান্নাতুল ফেরদৌসের নিয়ামত দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা এই যে পাশে শিরক চলছে, মহাবড় শিরক, আমরা জানি না আমাদের এলাকার হয়তো কত পার্সেন্ট মানুষ যে যায় এই পুজো, এই পুজো তলার সমস্ত কিছু খাওয়া মুসলমানের জন্য হারাম নাজায়েজ, সমস্ত কিছু কেনা মুসলমানের জন্য হারাম এবং নাজায়েজ। দলিল বুখারি হাদিস নম্বর 1118, অথচ এক ঘর হিন্দুতে এত বড় একটা মেলা করে, আশ্চর্য একটা ব্যাপার। আপনারা যদি যান, যদি দেখেন ওখানে খাবার খান, আবার আস্তাক ফেরুল বলে আবার নতুন করে কালেমা পড়ে মুসলমান হন, নাহলে নামাজ কিয়া মানে আপনার সলাত সিয়াম হজ যাকাত বিশ্বাস করেন কিছু কাজে লাগবে না। দুনিয়াতে আপনি মিশিয়ে চলেন, হিন্দু ভাই জুড়ে রক্ত প্রয়োজন রক্ত দিয়ে দেন, কিন্তু পুজোতে শরীর খাওয়া যাবে না, এই খাবার খাওয়া যাবে না। যারা খেয়েছেন তারা আজকে তোবা করবেন, আর এই মেলায় ঘোরা বন্ধ করতে হবে। আল্লাহ যেন এই জাহিলিয়াত থেকে আমাদেরকে রক্ষা করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মা লানা।